তালেবান সরকারের সাথে সম্পৃক্ত হতে কি পরামর্শ দিচ্ছে পাকিস্তান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, ভালো আছেন আশা করছি। আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত সবাইকে। এস জে রতন আছে পুরো পর্বে। পাকিস্তান সবসময়ই তালেবানদের সাথেই ছিল। সামরিক সম্পর্কিত পরামর্শ, অর্থের যোগান দেয়া, অস্ত্র দিয়ে সহায়তা করা, সব দিক থেকেই তালেবানের প্রতি সমর্থন ছিল পাকিস্তানের। এ ধরনের অভিযোগ প্রাক্তন আফগান সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ ন্যাটো মিত্ররাও জানিয়ে আসছিল, যদিও বারবারই তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সরকার। তবে কখনও কখনও আবার সরাসরি তালেবানের পক্ষ নিয়ে সেদেশের প্রধানমন্ত্রী, কর্মকর্তাসহ নাগরিকদেরকেও কথা বলতে শোনা গেছে। সরাসরি রাজপথে সমর্থন জানাতেও দেখা গেছে সেদেশের নাগরিকদের একটা বড় অংশের। 15 আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তান বলা যায় চুপই থেকেছে। তবে হঠাৎই গত 15 সেপ্টেম্বর বুধবার তালেবান ও বর্তমান আফগানিস্তানকে নিয়ে কথা বলেছেন সেদেশের প্রধানমন্ত্রী ও এক নিরাপত্তা উপদেষ্টা। আফগানিস্তানে গঠন করা তালেবানের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ। আর তা না হলে 3 দশক আগে গ্রুপটির সর্বশেষ সরকারের সময় তৈরি হওয়া অস্থিতিশীলতা ফিরে আসার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেন তিনি। এদিকে তালেবান ক্ষমতা দখলের পর গত বুধবারই প্রথম মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ন্যায়সঙ্গত সরকার গঠন ও প্রতিশ্রুতি পূরণে তালেবানকে সময় দেওয়া উচিত বলে সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন তিনি। সেদিন ইসলামাবাদে বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঈদ ইউসুফ। সেই সময় অতীতের ভুলের পুনরাবৃত্তি না করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। মঈদ বলেন, আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে বিশ্ব অতীতের ভুলের পুনরাবৃত্তি না করার গুরুত্ব উপলব্ধি করুক। আমাদের কাছে আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা চাওয়া পরোক্ষ বিষয়, আর সেটাতেই আমরা গুরুত্ব দিচ্ছি। তালেবানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার শর্ত নির্ধারণে বিশ্ব শক্তিগুলোর মধ্যে বিতর্ক চলছে। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রতিবেশী পাকিস্তান বারবারই বিশ্বের প্রতি তালেবানকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। ইসলামাবাদ বলছে, আফগানিস্তানে অবিলম্বে মানবিক সহায়তা পাঠানো না হলে দেশটির অর্থনীতি ভেঙে পড়তে পারে। এদিকে ইমরান খান বলেছেন, ন্যায়সঙ্গত সরকার গঠন এবং প্রতিশ্রুতি পূরণে তালেবানকে সময় দেওয়া উচিত। গত 15 সেপ্টেম্বর বুধবার ইসলামাবাদে ব্যক্তিগত বাসভবন বনি গালাতে সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী এ কথা বলেন। সাক্ষাৎকারে ইমরান খান যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের বিপর্যয়কর সম্পর্ক এবং বর্তমান আফগানিস্তান বিষয়ে বাস্তবমুখী সম্পর্ক নিয়ে কথা বলেন। ইমরান বলেন, আফগানিস্তানে শান্তি এবং স্থিতিশীলতার জন্য সর্বোত্তম উপায় হল তালেবানের সঙ্গে সম্পর্ক রাখা, তাদের অন্তর্ভুক্তিমূলক সরকার ও নারী অধিকারে উৎসাহিত করা। তালেবান সমগ্র আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে, এখন যদি তারা অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে পারে, সকল পক্ষকে এক কাতারে নিয়ে আসতে পারে, তাহলে আফগানিস্তানে শান্তি ফিরবে। কিন্তু যদি এগুলো না হয়, তাহলে বিশৃঙ্খলা, মানবিক বিপর্যয় ও শরণার্থীর ঢল নামবে। পাকিস্তান টাইজ উইথ দি আফগান তালেবান, পাকিস্তান ইন্টেলিজেন্স এজেন্সিজ, intelligence agencies' job is to have connections with everyone. They speak to everyone. এরপর গেল 17 সেপ্টেম্বর এক বক্তৃতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেন, আফগানিস্তানের তালেবানকে দানব বানানো এবং সেদেশে অভ্যন্তরীণ উত্তেজনা বাড়ানোর চেষ্টা পরিত্যাগ করতে হবে। আফগানিস্তানের টেকসই শান্তির লক্ষ্যে বিশ্ব সম্প্রদায়ের প্রতি সেদিন শুক্রবার এই আহ্বান জানান তিনি। কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন সিএসটিও শীর্ষ সম্মেলনে ভাষণ দানকালে ইমরান বলেন, কোনো ধরনের অপরিণামদর্শী দৃষ্টিভঙ্গি এই অঞ্চলের চ্যালেঞ্জগুলোকে আরও বাড়িয়ে তুলবে, কিন্তু কোনো সমাধান আনবে না। তিনি বলেন, কয়েক দশকের যুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট সম্ভাবনা পাওয়া গিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের এই সংকটময় মুহূর্তে দেশটি থেকে গৃহযুদ্ধ ও অর্থনৈতিক মন্দা দূর করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছিল। এখন বিশ্বের হাতে আফগানিস্তানের ব্যাপারে দুটি বিকল্প রয়েছে, হয় তাদের পরিত্যাগ করুন অথবা যে কোনো মানবিক বিপর্যয় এড়াতে দেশটির সাথে যুক্ত থাকুন। ইফ ইউ ডু নট ব্যাক দিস গভর্নমেন্ট এন্ড ডু নট হেল্প দ্য পিপল অফ আফগানিস্তান রাইট নাও, ইটস নট এ কোয়েশ্চেন অফ পিপল অফ আফগানিস্তান,
তালেবান, ইটস পিপল অফ আফগানিস্তান। যদি বিশ্ব এ পর্যায়ে তালেবান নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে অস্বীকার করে, তাহলে আফগানিস্তানের জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা আবারও গৃহযুদ্ধ, শরণার্থীদের নির্বাসন, মাদক পাচার এবং আন্তর্জাতিক অপরাধ সংগঠনের দিকে এগিয়ে যেতে পারে। অন্যদিকে একটি স্থিতিশীল আফগানিস্তান পুরো অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে। ভাষণে ইমরান খান আরও বলেন, যদিও তালেবানের কাবুল দখল কোনো ধরনের রক্তপাত ছাড়াই হয়েছিল এবং গৃহযুদ্ধের সম্ভাবনাও এড়ানো গিয়েছিল, কিন্তু দেশটি এখনও মানবিক সংকট এবং অর্থনৈতিক মন্দার মুখোমুখি। দেশটির জন্য যা এক ভয়ঙ্কর ও জরুরি বাস্তবতা, এ অবস্থায় বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল দেশ থেকে আফগানিস্তানকে একটি টেকসই অর্থনীতিতে রূপান্তর। এ সময় তালেবানকে লক্ষ্য করে তিনি প্রতিবারের মতো আবারও বলেন, দেশে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার নিশ্চিত করার জন্য তালেবানকে অবশ্যই সম্ভাব্য প্রতিটি পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তাদের এটাও নিশ্চিত করতে হবে যেন আফগান মাটি কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কাজে ব্যবহার না হয়। ইমরান বলেন, তালেবানকে ধ্বংস করার প্রচেষ্টার অবসান হওয়া উচিত, কারণ এই পদ্ধতিটি আফগানিস্তানের চলমান চ্যালেঞ্জগুলোকে আরও জটিল করে তুলবে, বরং দেশটিকে স্থিতিশীল করার প্রচেষ্টার অংশ হিসেবে সেখানে নতুন করে সংঘর্ষ রোধ করার জন্য একটি সম্মিলিত প্রচেষ্টা থাকা উচিত। পাকিস্তানের সাথে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, পাকিস্তান তালেবানের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রেখেছে এবং আফগান সীমান্তের সাথে দ্বিপাক্ষিক ও ট্রানজিট বাণিজ্য খোলা রয়েছে। একটি সার্বভৌম আফগানিস্তান গঠনে সহায়তা করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ, যা নিজের এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও সৌহার্দ্য নিশ্চিত করবে। তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কবে নাগাদ আফগানিস্তানকে স্বীকৃতি জানাবে তা স্পষ্ট করেননি তিনি। দেশটি এখনও সব কিছু পর্যবেক্ষণ করছে বলে ধারণা করা হচ্ছে। ইতিহাসের পাতায় পেছনে ফিরে গেলে দেখা যায়, 1996 সালে তালেবান কাবুল দখলের 48 ঘন্টার মধ্যে পাকিস্তান ওই সরকারকে স্বীকৃতি দেয়। আবার পাকিস্তানি দেন দরবার করে তালেবানের জন্য সৌদি আরব এবং ইউএই এর স্বীকৃতি আদায় করেছিল। কিন্তু এবার তালেবানের কাবুল দখলের এক মাস পরও স্বীকৃতি দেওয়ার প্রশ্নে ইসলামাবাদ এখনও চুপ। পাকিস্তান তাড়াহুড়ো করতে চাইছে না, তারা এবার একা কিছু করতে চায় না, অন্য আরও 10-5 জনের সাথে মিলে সিদ্ধান্ত নিতে চায়। আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ইসলামাবাদে এক রাজনৈতিক বিশ্লেষক হাসান আশকারি রিজভি। প্রতিবেশী অন্য দেশগুলোর সাথে, বিশেষ করে চীনের সাথে সমন্বয় করে এবার এগোতে চাইছে পাকিস্তান। আফগান এবং তালেবানের প্রশ্নে কমপক্ষে আঞ্চলিক একটি ঐক্য চাচ্ছে পাকিস্তান। সম্ভবত সে কারণেই পাকিস্তানের উদ্যোগে গেল 8 সেপ্টেম্বর বুধবার চীন, রাশিয়া, পাকিস্তান, ইরান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা একটি বৈঠক করেছেন। দুদিন পর শনিবার আবারও পাকিস্তানের উদ্যোগেই এসব দেশের গোয়েন্দা প্রধানরা একটি বৈঠক করেন বলে পাকিস্তানের নির্ভরযোগ্য ইংরেজি দৈনিক ডন খবর দিয়েছে। আমেরিকার সাথেও গোপনে পাকিস্তান কথা বলছে বলেও ডনের খবরে বলা হয়েছে। বুধবার যখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলছিলেন, সেদিনই সিআইএ এর প্রধান উইলিয়াম বার্নস ইসলামাবাদে ছিলেন। মিস্টার বার্নস আফগান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার রশিদ বাজওয়া এবং আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ হামিদের সাথে বৈঠক করেন। তালেবানকে গত 20 বছর ধরে পাকিস্তানি আশ্রয় প্রশ্রয় দিয়ে শক্তিধর করেছে বলে বিস্তর অভিযোগ রয়েছে, যদিও পাকিস্তান তা সবসময় অস্বীকার করে। সে কারণেও আগবাড়িয়ে এককভাবে তালেবানকে স্বীকৃতি দিতে পাকিস্তান চাইছে না বলে অনেক বিশ্লেষক মনে করেন। তবে মিস্টার রিজভি বলেন, তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রশ্নে ধীরে চলো নীতি নিলেও পাকিস্তান আফগানিস্তানকে সাহায্য দিয়ে চলেছে। আফগানিস্তানের প্রায় সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাকিস্তানের ভেতর দিয়েই যাচ্ছে। সীমান্ত খোলা, অ্যারোপ্লেন ভরে ভরে ত্রাণ গেছে। তাছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা বিভিন্ন দেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে আটক রাখা আফগানিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অবমুক্ত করার আহ্বান জানিয়েছেন। কোনো শর্ত ছাড়াই আফগানিস্তানে মানবিক সাহায্য দেওয়ার কথা বলেছেন। প্রসঙ্গত এখানে বলে রাখা ভালো, তালেবান সরকার গঠনের পর একমাত্র যে দেশটি খোলাখুলি অভিনন্দন জানিয়েছে সেটি চীন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চীন আফগানিস্তানের জন্য $3 কোটি মার্কিন ডলারের জরুরি খাদ্য এবং ঔষধ দেওয়ার ঘোষণা দিয়েছে।
আফগানিস্তানে বিনিয়োগ নিয়ে দোহায় তালেবান প্রতিনিধিদের সাথে সে সময়ই চীনাদের কথা হয়েছে বলে জানা গেছে। অনেক বিশেষজ্ঞ তাই বলছেন যে তালেবান সরকারের প্রতি পাকিস্তান, চীন বা কাতারের আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয়টি আর প্রয়োজনই নেই, কারণ তালেবান প্রশাসনের সাথে এই সকল দেশের মধ্যে তো ইতোমধ্যে সম্পর্কের শুরু হয়েই গেছে। তবে কুয়ালালামপুরে চীনা রাজনীতির বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ মাহমুদ আলী মনে করেন যে তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রশ্নে চীন ধৈর্য ধরবে এবং জাতিসংঘের আওতায় একটি ঐকমত্যের সৃষ্টির চেষ্টা তারা হয়তো করতে পারে। আমেরিকার পরাজয়ে চীন হয়তো খুশি, কিন্তু আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ভিন্ন একটি বিষয়, বলেন ডক্টর আলী। দর্শক, আজকের মতো এখানেই ইতি টানছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।